আজকে আমি শ্রী ভগবদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ পাঠ করব। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমাতে চিত্ত নিবিষ্ট ও আমার শরণ লইয়া যেভাবে পূর্ণরূপে আমাকে জানিতে পারিবে তাহা বলিতেছি শ্রবণ কর। শাস্ত্রের তত্ত্ব জ্ঞান সম্বন্ধে তোমাকে বলিতেছি, যাহা জ্ঞাত হইলে আর কিছুই জানিবার থাকে না। সহস্র মানব মধ্যে হয়তো কোনো একটি ব্যক্তি আত্মজ্ঞান লাভের জন্য চেষ্টা করেন, আবার সহস্র সহস্র আত্মজ্ঞান সম্পন্ন মানব মধ্যে জন্মার্জিত সুকৃতির বশে হয়তো মাত্র একজন ব্যক্তি আমার প্রকৃত স্বরূপ জ্ঞাত হন। ভূমি, জল, অনল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, ইহা আমার ভিন্ন ভিন্ন আট প্রকার প্রকৃতি। আমার এই আট প্রকার প্রকৃতি অপরা বা জড় প্রকৃতি, এই কারণে ইহা নিকৃষ্ট। ইহা ছাড়া আমার একটি পরা বা শ্রেষ্ঠ প্রকৃতি আছে। হে মহাবাহ, সেই পরা বা চেতনরূপ প্রকৃতি এই জগৎকে ধারণ করিয়া আছে। সকল প্রাণী এই পরা ও অপরা প্রকৃতি হইতে উদ্ভূত। প্রকৃতিসহ আমি সমস্ত জগতের সৃষ্টি ও প্রলয়ের কারণ। হে ধনঞ্জয়, আমার অপেক্ষা আর শ্রেষ্ঠ কিছুই নাই। সূত্রে যেমন মণি সকল গ্রথিত আছে, সেইরূপ আমাতেই বিশ্ব জগৎ বিরাজিত আছে। হে কন্তেয়, জলমধ্যে আমি রসস্বরূপ, আমি চন্দ্র ও সূর্যের প্রভাস্বরূপ, আমি সর্ববেদের প্রণব, আকাশে শব্দ ও মানবগণ মধ্যে পুরুষাকার, পৃথিবীর পবিত্র গন্ধরূপে, সূর্যের তেজরূপে, সর্বভূতে জীবনরূপে ও তপস্বীদের তপস্যারূপে আমি বিরাজিত। হে পার্থ, সর্বভূতের আমি বীজস্বরূপ জানিবে, বুদ্ধি এবং তেজস্বীগণের আমি তেজরূপে জানিবে। হে ভারত কুলোদ্যোগ, বলবানগণের কামরাগ বর্জিত বল আমি, প্রাণীকুলের ধর্ম অবিরোধী শাস্ত্রসম্মত কাম আমি জানিবে। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ইত্যাদি যে সমস্ত ভাব বর্তমান, আমা হইতেই তাহার উৎপত্তি, কিন্তু আমি উহাতে লিপ্ত নই, ওই সকল আমাতেই লিপ্ত। এই ত্রিগুণাত্মক ভাব দ্বারা জগৎ মোহিত, সেজন্যই ত্রিগুণাতীত চির অক্ষয় এবং অনাদিস্বরূপ আমাকে বিশ্ব জগৎ জানিতে সক্ষম হয় না। ত্রিগুণাত্মক আমার দৈব মায়া, অতিক্রম করা খুবই কষ্টকর। অনন্য শরণ হইয়া যারা আমাকেই ভজনা করেন, তাহারাই শুধুমাত্র এই দূরস্থ মায়া অতিক্রম করিতে সক্ষম হইয়া থাকেন। মায়ায় আচ্ছন্ন যাহাদের শাস্ত্রোপদেশ জাত জ্ঞান লোপ হইয়াছে, সেই নরাধমগণ দুষ্কৃত নারী, দুষ্কৃতকারী ও মূঢ় হওয়ায় আমাকে পায় না। হে ভরত কুলোদ্যোগ, আর্ত আত্মজ্ঞান লাভেচ্ছু অর্থকামী ও জ্ঞানী এই চারি প্রকার সুকৃতি পরায়ণ মনুষ্যগণ আমার ভজনা করেন, আবার এই চারি প্রকার ব্যক্তিগণ মধ্যে আমাপরায়ণ জ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয়, আবার জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয়। এই চারি প্রকার পুণ্যবানগণই উদার, ইহাদের মধ্যে জ্ঞানী আমার আত্মাস্বরূপ, ইহাই আমার অভিমত। কারণ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ পরাগতি স্বরূপ আমাকেই আশ্রয় করেন। জ্ঞানী বহু জন্মের পর শেষে বুঝিতে পারেন যে একমাত্র বাসুদেবী অর্থাৎ আমি সব। সুতরাং এই রকম মহাপুরুষ জগতে দুর্লভ। কামনার প্রভাবে যাহারা জ্ঞান লুপ্ত, সেই সব লুপ্ত বিবেকীগণ আপন আপন প্রকৃতির বশবর্তী হইয়া অন্যান্য দেবতার আরাধনা করিয়া থাকেন। যে সমস্ত ভক্ত শ্রদ্ধা সহকারে যে যে দেবতার উপাসনা করেন, আমি সেই সব দেবতাতেই তাহার অচলা ভক্তি প্রদান করিয়া থাকি। যে সকল ভক্ত অচলা শ্রদ্ধা সহকারে যে যে দেবতার আরাধনা করে, সেই সেই দেবতা তাহার সকল বাসনা পূর্ণ করেন, কারণ আমা কর্তৃক সেই সকল বিহিত হয়। যাদের দৃষ্টি সীমাবদ্ধ, সেই সকল ভক্তগণের দেবারাধনা ক্ষণস্থায়ী হয়, কারণ বিভিন্ন দেবতার আরাধনাকারী দেবলোকে গমন করেন, আমার ভক্তগণ কিন্তু আমাকেই লাভ করেন। যাহাদের বুদ্ধি অল্প,
তাহারা আমার অব্যয় পরম ভাব জ্ঞাত না হইয়া মায়াতীত আমাকে ব্যক্ত অর্থাৎ নানা রূপে জন্মগ্রহণ করি ইহা মনে করেন। আমি মহামায়ায় আচ্ছন্ন থাকায় সবার নিকট প্রকাশিত নয়, তজ্জন্য মূঢ় ব্যক্তিগণ আমাকে জন্মরহিত ও অব্যয় বলিয়া বুঝিতে পারে না। হে অর্জুন, অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে যাহা কিছু ঘটিয়াছে, ঘটিতেছে ও ঘটিবে তাহা আমি জানি, কিন্তু আমাকে কেহ জানে না। হে পরন্তপ, হে ভারত, জন্মকাল হইতেই মোহের দ্বারা বাসনা এবং দেশ হইতে সুখ দুঃখ প্রভৃতি বিরুদ্ধ ভাবগুলি জন্মলাভ করে। যে সকল পুণ্যবান ব্যক্তিগণের পাপ নষ্ট হইয়াছে তাহারা সুখ দুঃখের অতীত হইয়া একাগ্র চিত্তে আমার ভজনা করেন। জরা মরণ হইতে মুক্তিলাভ হেতু যাহারা যত্ন সহকারে আমাকে আশ্রয় করেন তাহারা সর্বকর্মও করেন এবং ব্রহ্মকেও জ্ঞাত হন। আমাকে যাহারা অধিভূত, অধিদৈব ও অধিযোগ্য স্বরূপ বলিয়া জানেন তাহারা মৃত্যুকালেও আমাকে পরম ব্রহ্ম চিন্তা করিয়া বিস্মিত হন না। শ্রী ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।